প্রিয় দর্শক, বাংলা সঙ্গীতের দিকপাল, মুকুটবিহীন রাজা, পল্লী সম্রাট, ভাটিয়ালি, মুর্শিদি, এই গানগুলোর সাথে যার নাম সর্বাগ্রে আসেন তিনি হলেন আমাদের প্রিয় আব্দুল আলীম। আজকে টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান নানান রঙের দিনগুলি, এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মাঝে তারই দুই তনয়া জহুরা আলিম, আসিয়া আলিম আমাদের কাছে আছেন, আমাদের স্টুডিওতে আছেন। আমরা উনাদের থেকে কিছু গান, কিছু কথা, আব্দুল আলিমের অজানা অনেক কথা, তথ্য উপাত্ত আমরা শুনব এই অনুষ্ঠানে। আমাদের সাথেই থাকবেন, আমি কবির কিরণ এই অনুষ্ঠানের উপস্থাপনায় আছি। চলুন যাই তাহলে আমরা পরিচিত হই। আমাদের সর্বডাইনে আছেন তপন মদক তবলায়, পাশে আছেন জহুরা আলিম, আব্দুল আলিমের কনিষ্ঠ কন্যা, আর আমার বায় আছেন আছিয়া আলিম, উনি হলেন আব্দুল আলিমের তৃতীয় কন্যা, আর আছেন পার্থ গুপ্তা কিবোর্ডে। তো দর্শক, আপনারা এই মরমী শিল্পীর গান ভারতবর্ষে, উপমহাদেশের এমন কেউ নেই যে তার গান শুনেন নাই, তার গান শুনে কেউ মুগ্ধ হন নাই এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা সেই সব স্মৃতিচারণ করব এবং তারই গানগুলো আমরা শুনব তারই দুই তনয়ের কণ্ঠ থেকে। জহুরা, আপনি তো অনেক দিন থেকে আমেরিকায় আছেন। জি, কতদিন থেকে আছেন? আমি 7 বছর হবে আছি। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাবো আপনি আপনার বাবাকে কত বছর বয়সে হারিয়েছেন? আমার বাবা যখন মারা যায় তখন আমি খুব ছোট ছিলাম, 1-1.5 বছর হবে তখন বাবা মারা যায়। অত্যন্ত দুঃখজনক নিশ্চয়ই, এগুলো মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। খুবই খারাপ হয়, মানে বলার মতো না যে তো আপনি কখন বুঝতে পেরেছেন যে আপনার বাবা একজন বিশাল সঙ্গীত শিল্পী আব্দুল আলিম? আসলে আমি যখন স্কুলে পড়ি তখন হয়তো 4-5 হবে, তখন স্কুলে একটা আলাদা, মানে আব্দুল আলমের মেয়ে হিসেবে আলাদা একটা সম্মান, মানে সব কিছুতে যেখানে যেতাম মানে সবাই দেখতাম যেখানে যে কানাঘুষা করতো এই আব্দুল আলমের মেয়ে। তখন আমার মনে একটা মানে প্রশ্ন জাগলো যে নিশ্চয় আমার বাবা এমন একজন বড় মাপের মানুষ ছিল যার জন্য আমি যেখানে যাই সেখানে মানুষ আমাকে নিয়ে কৌতূহল দেখায়। তখন তিনি থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। খুব ভালো লাগলো, আমরা গান শুনবো, আলাপ হবে। আছিয়া আলিম, আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন ভাইয়া? আপনি কবে এসেছেন আমেরিকা? আমি এসেছি 1.5 মাস প্রায় হবে। আচ্ছা, বাংলাদেশে থাকেন? জি, বাংলাদেশে আমি থাকি। এবং সঙ্গীত শিল্পী হিসেবে আছেন, সঙ্গীত চর্চা করেন? জি, করে যাচ্ছি, করে যাচ্ছি, আগেও করেছি, এখনো করে যাচ্ছি বাংলাদেশে। আপনি তো নিশ্চয়ই জানেন যে আব্দুল আলিমের সবচেয়ে জনপ্রিয় অনেকগুলো গান আছে, তার ভিতরে কয়েকটা গান, দুয়ারে আইসাছে পালকি, মাঝি ভাইয়া যাও, পরের জায়গা পরের জমিন, হ্যাঁ, এই যে দুনিয়া, অথবা সর্বনাশা পদ্মা, হলুদিয়া পাখি, মনে বড় আশা ছিল, এইসব গানগুলো হাজার বছর বেঁচে থাকবে বাংলা সংস্কৃতির মাঝে। হ্যাঁ, তো আজকে আমরা এই অনুষ্ঠানে তারই জন্মবার্ষিকী 27 জুলাই, তাই না? তো তারই উদ্দেশ্যে তারই গীত একটা গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। তো আপনি কোন গানটা দিয়ে শুরু করবেন? আমি প্রথমে যে গানটা এখন করব, মানে দর্শক শ্রোতাদের মানে খুব চেষ্টা করবো শোনানোর জন্য, আমার প্রথম জীবনের গান কিন্তু এটা, এবং এই গানটা গিয়ে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে আমি তালিকাভুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলুন তাহলে আমরা এই গানটির কথা কিন্তু কথা সুর শ্রদ্ধ কানাইলাল শীল। আচ্ছা আচ্ছা আচ্ছা, গানটি গিয়ে প্রথমে গাচ্ছি। গানটার কি কথা? কথাটা তোমারও লাগিয়া রে সদায় প্রাণ আমার কান্তি। চলুন তাহলে গানটা শুনি। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দি বন্ধুরে,
প্রাণ বন্ধু কালিয়ারে, তোমারও লাগিয়ারে আবিষ্ট হয়ে যাওয়ার মতো, হৃদয়ের মধ্যে মনে হয় যেন একটা টান লাগে, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ, আবার আসবো। আমরা এখন জোহরার গান শুনি তাহলে। জোহরা, আপনি
এই যে মরমী শিল্পী আব্দুল আলীম, শুধু বাংলাদেশের না, পুরো ভারতবর্ষে বাঙালি যেখানে আছেন তাদের মননে চিন্তায় আব্দুল আলীম অত্যন্ত ওতপ্রোতভাবে জেগে আছেন। হাজার বছর থেকেই তার সঙ্গীত, তার অসাধারণ কণ্ঠশৈলী বেঁচে থাকবে, তারই উত্তরসূরি আপনি। তো আপনার কণ্ঠে প্রথম কি গান শুনতে পারি? আমি এখন একটি চলচ্চিত্রের গান করব, গুনাই বিবি ছবির গান। গানটি অসম্ভব জনপ্রিয় এবং আমার খুব পছন্দের একটি গান, তাহলে গানটি আমি চেষ্টা করছি গাইবার জন্য। মাঝি বায়া যাও রে, সকলো দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বায়া যাও রে। গানগুলোর কথা এবং
এই যে সুর গান, মানে এটা মনে হয় যেন মাটির মানুষের খুব কাছের, তাই না? হ্যাঁ, এই গানগুলো শুনলে মনে হয় যেন সে গ্রামীণ নদী, মাঝি মাল্লা সব কিছুই ভেসে ওঠে, তাই না? জি জি, হ্যাঁ, খুব অসাধারণ, খুব চমৎকার গেয়েছো। ধন্যবাদ। এরপরে কি গানটি শুনবো আমরা? এরপরে বাবার আরেকটি জনপ্রিয় গান, পরের জায়গা পরের জমিন, শুনি তাহলে, গানটি করছি। আসবো আপনার কাছে, আসবো গানটা শুনি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক। প্রাণটা ভরে গেল একেবারে, অসাধারণ, খুব চমৎকার হয়েছে, তাই না? খুব ভন্ত চমৎকার গাইতেছে, তাই না? হ্যাঁ, আপনাকে বলবো যে আপনারা তো সাত ভাই বোন, জি জি, আপনি হলেন তৃতীয়। জি, আব্দুল আলিম জন্মগ্রহণ করেছেন মুর্শিদাবাদে, তালিপুর গ্রামে, 1931 সনে 27 জুলাই, তাই না? তো আপনারা, উনি বাংলাদেশে তথাকথিত পূর্ব পাকিস্তানে কবে এসেছেন? উনি পূর্ব পাকিস্তানে দেশ ভাগ হওয়ার পরে, দেশ ভাগ, জি, 1947 সালে, 47 সালে, জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা তো ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, তাই না?
মনের মধ্যে তো নিশ্চয়ই একটা দুঃখ বোধ খুব করে কাজ করে, হ্যাঁ, যে এত বড় মাপের একজন মানুষ যাকে শুধু আপনি না সারা ভারতবর্ষের মানুষ তাকে নিয়ে গর্ব করে, আব্দুল আলীমের গান মানে হৃদয় ছোঁয়া গান। হ্যাঁ, তো বাবার এই গানগুলোকে সংরক্ষণ করার জন্য আপনারা কি কাজ করছেন? আসলে বাবার গানগুলো সংগ্রহ করার জন্য আমরা তো চেষ্টা থাকি, সব চেষ্টা করছি। তারপর উনার যে মানে যারা মানে উনি যাদের গান শিখেছেন ছাত্রছাত্রী, তাদেরও কিন্তু উদ্যোগ নেওয়া অবশ্য উচিত। আমি আমি যেটা মনে করি, আমরা তো উদ্যোগ নিচ্ছি, নিব সব সময়, কিন্তু উনার অনেক গান আমার মনে হয়, মানে আমার প্রশ্নটা হলো যে আপনারা ভাই বোন মিলে আপনারা তো নিশ্চয়ই কিছুটা উদ্যোগ নিচ্ছেন যে মানে অরক্ষিত গান, যেসব গানগুলো মানে রেকর্ডিং হয়তো পাওয়া যাচ্ছে না, রেকর্ডগুলো পাওয়া যাচ্ছে না, হারিয়েও যাচ্ছে, সে গানগুলোকে সংরক্ষণ করা এবং তরুণ প্রজন্মের কাছে সেগুলোকে আবার নতুন করে তৈরি করে দেওয়া, মানে এই প্রজন্মে আর কি যারা, তাদেরকে অবশ্যই। আর আমার কথা সেটা না, সেটা হলো আব্দুল আলীমের গান, আমার বাবার গান বেশি বেশি করে সবার, এই প্রজন্মের সবার শুনতে হবে, জানতে হবে উনার যে মানে মানে উনার যে জীবনেরই সেগুলো কিন্তু উনাদের মানে শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে, তাহলে এই প্রজন্মের মানে দিকে প্রচার হয়ে যাবে আর কি, আমার আমারও যেটা মনে হয় আর কি। অত্যন্ত চমৎকার কথা, কারণ এই তরুণ প্রজন্ম যারা আছে, যারা মডার্ন মিউজিকের সাথে ফিউশন করে বিভিন্ন ধরনের মিউজিক করছে, কিন্তু আব্দুল আলীমের যেসব গানগুলো, পল্লীগীতি, মুকুটবিহীন সম্রাট, যে গানগুলো ভাটিয়ালি ভাওয়াইয়া, এগুলো মনে হয় যেন আধ্যাত্মিকতা, অনেকে তো উনাকে পীর মুর্শিদ বলেই মনে করে, মনে হচ্ছে যে অনেকে মনে করে এই গানগুলো উনার মুখে যখন গাওয়া হয় মনে হয় যেন উনি একদম একটা মাদকতা ছড়িয়ে দেন। হ্যাঁ, তো সেই ধরনের একটা গান আপনার মুখে শুনি তাহলে। আসলে উনি কিন্তু অজস্র এরকম মারফতে মুর্শিদে ভাটিয়ালি, উনি লালন শাহরও অনেক গান গিয়েছে, তাহলে চলুন তাহলে একটা লালন শাহর গান করি, লালন ফকির, এবং লালন ফকির ছবির গান একটা করেন। ঠিক আছে, চিরদিন পুষলাম অচিন পাখি, চিরদিন পুষলাম অচিন পাখি,
লজ্জা তো যাবে না, উপায় কি করি আমি, উপায় কি করি, অচিন পাখি। সাধারণ, খুব চমৎকার। দুয়ার দুয়ারে আইসাছে পালকি, এই গানটা মানে অত্যন্ত জনপ্রিয় একটা গান। তো আমি জানি না কে গাইবে, জোহরা গাইবে? জোহরা, তো জোহরা তুমি করো ওটা। আচ্ছা, আমি গাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দুয়ারে আইসাছে পালকি নায়রে, গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রে, গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো। অসম্ভব জনপ্রিয় একটা গানকে তুমি আবার অসম্ভব জনপ্রিয় করে তুলেছো তোমার কণ্ঠের মাধ্যমে। দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের একটি বিশেষ অনুষ্ঠান,
নানান রঙের দিনগুলি। এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে মরহুম আব্দুল আলিমের সৌজন্যে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবার আমরা আপনাদের সাথে আসব, থাকবেন আমাদের সাথে। Hi, I'm Sanford Rubinstein. I'm Scott Reinecke. You may have seen us on the news representing victims in some high-profile cases. We have helped thousands of people receive financial compensation. Have you been injured in an accident of any type, suffered from medical malpractice, or been a victim of police brutality? You may have a legal right to receive money damages. To find out, call us at 1-800-447-HURT. That's 1-800-447-HURT. Call now. জানেন কি সকলে উৎসবে যে কি চলে, পাঠান উপহার মনটা ভরে মনের মানুষ রে। পিঠা পুলি কেক মিষ্টি সাথে আছে দই টেস্টি, শাড়ি চুড়ি রঙিন পিতা কত রকম জামা জুতা, দূরে থাকা আর প্রবলেম না ভাই, উৎসব আছে পাশে। আরে পাঠান উপহার তবে, আরে পাঠান উপহার তবে। আরো জানবেন বৃদ্ধ মা বাবা যারা হাট বাজার করতে পারেন না, তাদের জন্য পাঠাতে পারেন নিত্যদিনের গ্রোসারি সামগ্রী, যেমন নুন, তেল, শাকসবজি, মাছ মাংস আর অনেক রকম মশলা। অর্ডার করা খুবই সোজা, অনলাইনে ঢুকে ডেবিট অথবা ক্রেডিট কার্ডে পেমেন্ট করে প্রিয়জনকে পাঠাতে পারেন যার যেমন ইচ্ছা। ক্রেডিট কার্ড নেই, কোনো অসুবিধা নেই, ফোন করুন এই নম্বরে, চলে আসুন এই ঠিকানায়। বুঝলেন ভাইজান, দূরে থেকেও কাছেই থাক। আপনি কি বাড়ি কিনতে চান অথবা আপনি কি বাড়ির রিফাইন্যান্সিং করার চিন্তা করছেন? অমনি মর্গেজ আপনাকে দিচ্ছে সবচেয়ে কম রেটে বাড়ি কেনা এবং রিফাইন্যান্সের সুযোগ। আজই যোগাযোগ করুন অমনি মর্গেজ। আমি একটা বাড়ি কিনেছি অমনি মর্গেজের সহায়তায়। মিস্টার হরমেন সিং আমাকে সাহায্য করেছেন, তা না হলে আমার বাড়ি কেনা হয়তো হতো না। 1996 সাল থেকে বাড়ি কেনা এবং রিফাইন্যান্সের ক্ষেত্রে বিশ্বস্ততা এবং আস্থার প্রতীক অমনি মর্গেজ। দর্শক, আপনারা দেখছেন নানান রঙের দিনগুলি। এটি মরহুম আব্দুল আলিমের 98তম জন্মবার্ষিকী উপলক্ষে টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান। তারই দুই তনয়া জোহরা আলিম, আসিয়া আলিম দুজনে আজকে সঙ্গীত পরিবেশন করছেন। আপনারা দেখছেন আমাদের সাথে আছেন পার্থ গুপ্তা কিবোর্ডে, আছেন আসিয়া আলিম, আমি কবির কিরণ, আছেন জোহরা আলিম, আছেন আমাদের তপন মোদক, চমৎকার তবলা বাজাচ্ছেন। আজকে এই যে সঙ্গদের কারণে পুরো অনুষ্ঠানটা অন্যরকম একটা মাত্রা যোগ হচ্ছে। তো আসিয়া আপা, আপনি এরপরে কোন গানটি করবেন? এরপরে আমি মানে উনি কিন্তু বিচ্ছিন্ন অঙ্গের অনেক গান করেছেন, কিন্তু তার মধ্যে একটা সাংঘাতিক জনপ্রিয় গান এটা না। আমি এখানে যখন এই যে এখানে কিছুদিন আগে আমি একটা সংগঠনে গিয়েছিলাম, উনি কিন্তু এই গানটা আমাকে অনেকে গাইতে ধরেছিল। গানটা আমি করতে চাচ্ছি আসলে, ঠিক আছে? বহুদিনে পীড়িত বন্ধু একই দিনে ভেঙো না, বহুদিন বন্ধু একই দিনে ভেঙো না, একই দিনে ভেঙো না গো হারে, একই দিনে ভেঙো না গো, একই দিনে ভেঙো না, বহুদিন বহুদিনে পীড়িত বন্ধু।
তেজের ভাই বংশীওয়ালা, বাজাও বাঁশি দুপুরে বেলা আরো কেলা, তেজের ভাই বংশীওয়ালা, বাজাও বাঁশি দুপুরে বেলা আরো কেলা, রোমান্টিক গানগুলো, এই যে কী বলে যেন ইসলামিক গানগুলো, সবগুলো গানের মাঝে মানে প্রত্যেকটা মনে হয় যেন থিম বেস, প্রত্যেকটা অর্থবোধক, প্রতিটা গানের যেন কিছু একটা বলতে চাচ্ছে। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগলো, মানে ভালো লাগে। আর এই গানটা তো বিচ্ছেদি গান, তো মানে সংগ্রহ করা গান এটা, রাইট, বিচ্ছেদি মানে সাংঘাতিক রকম কথা, এটা বিরহ প্রেমের প্রেমের একটা গল্প উঠে আসে। আপনাকে অনেক ধন্যবাদ জহুরা, তোমার বাবার গান তো তুমি গাচ্ছ, কিন্তু এরই পাশাপাশি অন্য কোনো গান সাথে তুমি পরিচিত কিনা, করো কিনা?
হ্যাঁ, অবশ্যই বাবার গান তো গাইতেই হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি পাশাপাশি সব ধরনের গান করে থাকি, যেমন লালন সঙ্গীত, নজরুল সঙ্গীত, তারপরে বিভিন্ন রাধারমন, মানে সব গানই আমি করি। আজকে আসলে আমাদের যে নামকরণটা নানান রঙের দিনগুলি, তো আমরা সেই সব আঙ্গিকেই অনুষ্ঠানটা সাজিয়েছি। তো আজকে একটু নজরুল সঙ্গীত শুনি একটুখানি। আচ্ছা, আমি আসলে নজরুল সঙ্গীত বাসায় গাই, মানে আমার বাইরে কখনো গাওয়া হয়নি, তা আজকে হয়তো এখানে প্রথম একটু গাবো, আমি জানি না মানে কিরকম হবে, ভুল হলে আশা করছি সবাই ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেবেন। নামিটিতে নামিটিতে সাধ মো নিশি পোহার, নামিটিতে সাধ মো নিশি পোহার, গভীর আধার ছে, গভীর আধার ছে, আজহিয়া অসাধারণ, ধন্যবাদ, খুব চমৎকার। আমার তো মনে হয় যে অনেকে চেয়ে তুমি ভালো গিয়েছো, নিঃসন্দেহে কোনো চেষ্টা করেছি, জানি খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আসলে আব্দুল আলীমের সুযোগ্য তনয়া, মানে আমার কাছে মনে হয় যে সন্তান ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, মানে সবাই যোগ্যতর। যে নজরুলের একটা কথা আছে না, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভাইরাও যা করছে, বোনরাও তা করছে, খুব ভালো, খুব চমৎকার হচ্ছে। একটা জনপ্রিয় গান দোল দোল দোলনি, এই গানটা কি শুনতে পারি? এটা আমি আসলে মুখটা হয়তো গাইতে পারবো। আপনি করবেন? মুখটা হয়তো আমিও গাইতে পারি, কারণ আমার মানে আসলে মনে নেই কথা। তো চলুন তাহলে একটু মুখটা শুনি। এটা অত্যন্ত জনপ্রিয় একটা গান, সিনেমার গান বোধ হয়, তাই না? না, এটা ছবির গান না, এটা আসলে এমনি গাওয়া হয়েছিল, রেকর্ড করা হয়েছিল আর কি। মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু পাহাড়ি অঞ্চলের গান, সাঁওতালি নি করেছিলেন। আচ্ছা, আমরা একটু মুখটা করছি। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার
চিরুনি এনে দেব হাড় থেকে মান তুমি করো নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতাই বেঁধে দেব মান তুমি করো এনে দেব হাট থেকে মান তুমি করো না এনে দেব হাট থেকে মান তুমি করো না এনে দেব হাট থেকে মান তুমি করো না ভীষণ ভালো লাগলো তারপরে কোন গানটা আমরা শুনবো আপনার থেকে শুনবো উনি কিন্তু অজস্র ছায়াছবিতে কিন্তু গান গেয়েছেন প্রায় ৫০টা ছবি তো উনি আসলে প্লেব্যাক মানে করেছেন আপনার পছন্দের একটা গান আমি যেহেতু বাই দ্য ওয়ে আপনি কি আপনার বাবার গানের বাইরে অন্য কোনো গান করেন পাশাপাশি আধুনিক গান আমি করতাম কিন্তু ছোটবেলা থেকে তো আজকে আমার মনে হয় যেহেতু আব্দুল আলীমের ওনার জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি সাজানো ওনার উপরেই থাকুক চলুন তাহলে ওনারই একটা ছবি গান করেন মানে ছবিটার নাম পালা বদল ছবিটা ওনার গানটি কিন্তু অ্যাকচুয়ালি মারফতি টাইপেরই কিন্তু ছবির গান সাংঘাতিক জনপ্রিয় কিন্তু গানটা করেন তাহলে এই সংসারে কেউ নয় আপন জনা এ সংসারে কেউ নয় আপন জনা ও তুই চিনি নে তো আপনারে ওরে অবুঝি মোনা এ সংসারে কেউ নয় আপন জনা এ সংসারে কেউ নয় আপন সংসারে কেউ নয় আপন জনা এই সংসারে কেউ নয় আপন জনা সংসারে কেউ নয় আপন জনা
দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান নানান রঙের দিনগুলি। এটি মরমী শিল্পী আব্দুল আলীমের 98তম জন্মবার্ষিকী উপলক্ষে তারই তনয়া জহুরা আলীম, আসিয়া আলীম দুজনেই সঙ্গীত পরিবেশন করছেন টাইম টেলিভিশনের এই বিশেষ অনুষ্ঠানে। আবারও পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আজকে যারা বাজাচ্ছেন তারা হলেন আমাদের তপন মদক তবলায়, যিনি চমৎকার বাজাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও আছেন, জহুরা আলীম, প্রবাসেই থাকেন, আমার বায় আছেন আসিয়া আলীম, বাংলাদেশেই থাকেন মূলত, এখানে বেড়াতে এসছেন, পার্থ গুপ্তা কিবোর্ড বাজাচ্ছেন। দর্শক, এই অনুষ্ঠানটি আব্দুল আলীমের অনেক মরমী গানগুলো, যেগুলো আজকাল হয়তো কিছুটা হারিয়ে যাচ্ছে, তারই তনয়াদের মাধ্যমে এই গানগুলো আমাদের উচিত সেগুলো আমাদের সন্তানদের দিয়ে গাইয়ে তরুণ প্রজন্মের কাছে এটা আরও জনপ্রিয় করা। এত অসাধারণ গান, মানে তার গানের ভান্ডার 500 থেকে 600, মানে ওই 100 অনেকটা হারিয়ে যেতে বসেছে, সেটা এখনও সংগ্রহ করা হয়নি। তো শুনুন তাহলে, আমাদের সাথেই থাকেন। এই অনুষ্ঠানটি আমাদের দুজন শিল্পী গান করছেন, জোহরা, তো এরপরে আমরা কি গানটি শুনতে পারবো? আমার বাবা তো অসংখ্য মানে মারফতি মুর্শিদির পাশাপাশি ভাটিয়ালি গান গেয়েছেন, আমি এখন একটি ভাটিয়ালি গান করতে যাচ্ছি। চলুন তাহলে জনপ্রিয় থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, হাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমি দিন ভিখারি পারের করে ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া, হাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, ও বন্ধুরে
পাহা রইল দিন বন্ধু তোমার আশাই চাইয়া দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারে নাইয়া দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন ভিখারি পারে করে ফেলাইছে হারাইয়া দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারে নাইয়া দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া সারা রাত ধরে গানগুলো শুনতেই ভালো লাগে তাই না অন্যরকম তপন দা আপনার কাছে একটা কোশ্চেন আপনি তো উত্তর আমেরিকাতে এবং বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন তবলা বাদক আপনার কি কখনো কোনো অপরচুনিটি হয়েছে আব্দুল আলিমের সাথে বাজানোর হ্যাঁ আমি একটু বলবো সংগ্রামের পরপর সংগ্রাম মানে আমাদের স্বাধীনতা সংগ্রাম 73 সালে গিয়েছিলেন মনে আছে আব্দুল আলিম ভাই তো আমার তখন তো আমি তো ছোট আর ওইখানে আমি তো খুব দুঃখ করে বাজাইতাম আর কি তো ঢাকারও কিছু মিউজিশিয়ান গেল তো মাঝখানে ওই জোয়ানরা আর কি মানে যারা এত চিৎকার পরে উনি একটা গানটা মনে নেই আমার অনেকদিন আগের কথা উনি স্টেজে আসার পর হই চই টই কই গেল একদম সাইলেন্ট পিন ড্রপ সাইলেন্ট আর এই পিন ড্রপ সাইলেন্ট মানে এরপরে উনি জাস্ট ধরেই খালি গানটা ছাড়লো দেখি যে সব সবাইকে শীতল করে ফেলে দিল আমার এটা বড় স্মৃতি খুব চমৎকার আসলে আপনার সাথে আমি এগ্রি করি কারণ স্বাধীনতা যুদ্ধের পরে মানে এর আগের কথা আমার ঠিক মনে নাই পরে যে সব রেডিওতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় আব্দুল আলিমের গান থাকবে আমরা তো করতাম কি তখন তো আমাদের বাড়িতে টিভি ছিল না ওই রেডিওতে ওনার গান শুনে শুনে ওনার গানে যারা গুণী লোকরা বাজাতেন ওনাদের এই ঠেকাই আজকে বাজালাম এইগুলা শুনে কবেকার এই শোনা এই ঠেকাগুলা এইগুলো আজকে ওনার মেয়ের সাথে বাজালাম তো আমাদের সৌভাগ্য সত্যি আজকে ওনার এই দুই ভালো লাগলো তপন দা আপনি যে সেই অরিজিনাল মানে ফ্লোটা পেলাম আপনার তো এটা তো অটোমেটিক ভেতর থেকে আসে আর আমাদের পার্থ দা তো আছে অসম্ভব বাজিয়েছেন খুব ভালো লাগলো শুনতে তো তপন দা সব তুলনা নেই আসলে তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা স্মৃতি বিজড়িত কাহিনীটা বললেন বিকজ অফ ইউ কিরণ ভাই আপনি একটা জিনিস আমি বলি আমরা বাদকদেরকে কেউ অপিনিয়ন দিতে কিছু বলতে কোনো সময় বলে না আসলে সত্যিকার তো আপনি আমাদেরকে যে একটু তুলে ধরেন আমাদেরও তো স্মৃতি আছে অনেক আর্টিস্টের সাথে বাজিয়েছি তো ওইগুলো বললে হয় কি আমাদের একটু আনন্দ লাগে আর ভেতরে একটু সার্থকতা আসে যে এত কষ্ট করে যাই শিখলাম আমাদের বাদকদেরও একটু তুলে ধরেন এটা সত্যি অনেক ধন্যবাদ টাইম টিভি কে ধন্যবাদ আপনাকেও আপাদেরকেও পার্থক্য সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়ারা তো খুব ভালো সার্ভিস দিচ্ছে খুব চমৎকার তপন দা গান শুনি তাহলে কি বলেন হ্যাঁ দর্শক আপনারা দেখছেন টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান নানান রঙের দিনগুলি এটি আব্দুল আলিমের 98তম জন্মবার্ষিকী উপলক্ষে তারই দুই তনয়ার কণ্ঠে আমরা গান শুনছি তারই বিশেষ করে গাওয়া গীত গানগুলো জহুরে এরপরে কি গানটা শুনব আসলে বাবার তো অসংখ্য গান আছে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আচ্ছা আমি কি বাবার গানই করব নাকি নিজের পছন্দের এর বাইরে একটি গান করতে পারি বাবার গানে আজকে বাবার গানে করি করো বাবার অসম্ভব জনপ্রিয় একটি গান আর আমার নিজেরও খুব
পছন্দের গান, নায়া রে নায়া বাদাম তুমি। ও, ওটা আমারও একটা পছন্দের গান, চেষ্টা করছি প্লিজ। Thank you.
মাটি তারে হেদাই বানিল, অভাগী তার বোন যে ছিল মাটি তারে গাই বানিল, তোমরা সুখে রইলা দূরে যাও চইলা নাইয়ারে নাই বাদাম তুইলা, দূরে যাও চইলা নাইয়ারে নাই বাদাম তুইলা, দূরে যাও চইলা নাইয়ারে। আমি হলপ করে বলতে পারি মুকুটবিহীন সম্রাট পল্লী সম্রাট, যে সারা বিশ্বকে জয় করেছে, যে পল্লীগীতি ভাটিয়ালি এইসব গান গেয়ে সে আব্দুল আলীমকে আজকে আমরা স্মরণ করছি তারও এই তনয়াদের মাধ্যমে। তো সত্যিই ধন্য হলাম, চমৎকার লেগেছে তোমার পরিবেশনা জোহরা, সত্যিই ভালো লেগেছে এই টাইম টেলিভিশনে আসার জন্য। আবারও বিনম্র শ্রদ্ধা এবং ধন্যবাদ। আপনার কাছে আসবো আসি আলিম, আমাদের অনুষ্ঠানের শেষ পরিবেশনা কি গানটি করতে চাচ্ছেন? আমি এখন একটি মারফতি গান করব, মানে আমাদের দেশে সারা দেশে আসলে যে নবী মোর পরশমণির গানটি এত, মানে আমি মানে আমার একটা স্মৃতি আছে কিন্তু এই গানটা, আমি এক জায়গায় ঢাকার বাড়ির প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে কিন্তু ইয়াং জেনারেশন ছিলেন ও বৃদ্ধরা, তো আমি গাওয়ার পরে কান্নায় তো ভেঙে পড়লো জিকির, তারপর যে যা পেরেছে টাকা আমার মানে আমার উপরে ছুঁড়ে মেরেছে টাকা, মানে আর বলে মানে এত মানুষ ছিল, মানে কিছুক্ষণ আগে কিন্তু মানুষ খুব কম দেখেছেন, যখন আমি গানটা ধরলাম মানে বিশাল ব্যাপার একটা, আমার একটা স্মৃতি কিন্তু। অনেক ধন্যবাদ, চলুন তাহলে আমরা পরিবেশনাটা শুনি। রবি মোর পরশমণি, রবি মোর সোনার খনি।
সত্যি এই গানটা যখন শুনি না তখন মনে হয় যেন একটা আধ্যাত্মিকতা ভর করে। এই গানটার উপরে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার খুব স্মৃতি একটা ছিল সাংঘাতিক ফরিদপুরে আমি একবার গান গাইতে গিয়েছিলাম, মানে মানে ইয়াং জেনারেশন ছিলেন আবার বৃদ্ধরা ছিলেন, মানে যখন আমি গানটা করি মানুষ মানে আমাকে অনুরোধ করেছিল যে হ্যাঁ জিকির মানে এমন জিকির, তখন যে যা পেরেছে টাকা মানে আমার মানে আমাকে আমি তখন নিতে চাচ্ছিলাম না যে ভাই আমি তো টাকার জন্য টাকা নিতে আপনাদের গান শোনাতে আসছি এখানে আব্দুল আলিম আব্দুল মানে সারা জায়গায় ফরিদপুরে। আপনাকে মানে আমাদের টাইম টেলিভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য কষ্ট করে এবং অসাধারণ পরিবেশনার জন্য, সত্যি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল আলিম চিরদিন বেঁচে থাকুক, বাংলা সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্র মরহুম আব্দুল আলিম, তারই সুযোগ্য সন্তান আপনি। আপনাকে বিনীতভাবে বলছি যে আমাদের ভালোবাসা আপনাদের কাছে চিরন্তন বয়ে চলুক। আমি কিন্তু টাইম টেলিভিশনকে কিন্তু অসংখ্য ধন্যবাদ মানে জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, সেটা আপনাকেও অভিনন্দন শ্রদ্ধা, আর তপন দাকে শ্রদ্ধা অভিনন্দন, আমাদের পার্থ দাকে এত সুন্দর মানে উনি বাজিয়েছেন সত্যি দুজনের তুলনা মানে কি বলবো। আপনাকে অনেক ধন্যবাদ জোহরা, আপনি তো অনুষ্ঠানের আমাদের প্রাণ নিউক্লিয়াস, সত্যি দুজন যে কি চমৎকার মানে পরিবেশনা, আমরা আসলেই ধন্য হলাম। আমি আসলে চেষ্টা করেছি মাত্র, জানি না কতটুকু কি করতে পেরেছি, আর আমি যেহেতু শেষ পর্যায়ে আমরা, আমি টাইম টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ ক্যামেরার সামনে পেছনে সবাইকে, আর স্পেশালি আমি আপনার কথা কি বলবো কিরণ ভাই, আপনি তো অসম্ভব জনপ্রিয় আমি জানি নিউ ইয়র্কে, হ্যাঁ আপনি আপনার একটা জিনিস আমার ভালো লাগে যে আপনি শুদ্ধ সঙ্গীত চর্চা করে যাচ্ছেন, মানে আপনার অনুষ্ঠানে আমি দেখি তো মানে ভালো গান ভালো শিল্পী, এই জন্য খুব ভালো লাগে। আপনি আমন্ত্রণ জানিয়েছেন এসে আপনার প্রোগ্রাম করতে পারলাম, এত সুন্দর করে এত সুন্দর কথা দিয়ে আমাদের দু বোনকে আপনি উপস্থাপনা করেছেন, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় তপনদা অসম্ভব ভালো বাজিয়েছেন কি বলবো ভাই, আর পার্থতার কথা তো বলতেই মানে আমার ই লাগছে যে এত ওনার সাথে অনেকদিন পরে আমি আজকে প্রোগ্রাম করলাম, অসম্ভব ভালো বাজায় এই দুই গুণী শিল্পীর প্রতি আমার শুভকামনা কামনা রইল। আর আমি টাইম টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি যাতে টাইম টেলিভিশন তার অভীষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগোতে পারে, সবার জন্য আমার শুভকামনা এবং শ্রদ্ধা শুভেচ্ছা। তোমাকেও আমাদের সবার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। আমাদের সাথে তপন মোদক চমৎকার বাজিয়েছেন সব সময়, এবং শুধুমাত্র একজন তবলা বাদক হিসাবে আমরা দেখি না, একজন ভালো মানুষ হিসাবে দেখি, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যে একটু আগে জোহরা যেটা বললেন, শুদ্ধ সঙ্গীত চর্চা যারা করছে তাদেরকে সহায়ক ভূমিকা পালন করেন সেই তপন মোদক, অনেক ধন্যবাদ আসার জন্য। পার্থ গুপ্তা চমৎকার চমৎকার বাজিয়েছে, আমি মন্ত্রমুগ্ধের মতো তোমার সে বাজানোটা শুনছিলাম, সত্যিই ধন্য হলুম। দর্শক আপনারা এতক্ষণ দেখলেন নানান রঙের দিনগুলি, এটি মরহুম আব্দুল আলিমের 98তম জন্মবার্ষিকী উপলক্ষে টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান, তারই দুই তনয়া জোহরা আলিম আসিয়া আলিমকে নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো। আমি কবির কিরণ,
পুরো অনুষ্ঠানটাতেই আপনাদের মাঝেই ছিলাম উপস্থাপনা এবং পরিকল্পনায়। আপনারা ভালো থাকবেন, আপনাদের সন্তানদেরকে নতুন প্রজন্মদেরকে আব্দুল আলীমের গান শিখাবেন বা গাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন, আমাদের গর্ব, আমাদের বাংলা সঙ্গীতের গর্ব। ভালো থাকবেন, কোনো এক সময় দেখা হবে, খোদা হাফেজ। থ্যাংক ইউ। একটা একটা গান আমরা ইয়েতে দিই, না 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 গ্রুপ উঠানো আগে দাঁড়ান দাঁড়ান, একটা ইয়ে একটা পা 3 মিনিটের একটা লাইভ দিয়ে দিই বাজানোর সব। হ্যাঁ ওই যে তোমার তোমার একটা গান দিয়ে, হ্যাঁ না না এটা দাঁড়ান দাঁড়ান আমি আগে এটা দিয়ে দিই। তুমি কোনটা কোনটা করবা বলো, নবী মোর না মানে একটু আগে কোনটা করলে না যে পুরো গানটা তারপরে আমার খবর, আমরা দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ নাই রে মানে জাস্ট এটা দিয়ে শেষ করব। মামুনি তোমার চোখটা বন্ধ করো তো, এবার খোলো। সারপ্রাইজ, আমার সোনা মামুনি। আমরা শুধু প্রতিশ্রুতি করি না, স্বপ্ন পূরণে সহায়তা করি। হালাল ফ্রেশ মাংস দেশি মাছ কেনার কথা ভাবছেন?
আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করে থাকি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্য দেশ সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলে বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেরে আর অন্য কোথাও যাবেন না, শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামা সালাল মিট অ্যান্ড ফিশ, 72 20 37th Avenue, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372, ফোন 718-685-2855। ফোবানা কনভেনশন 2019, এবার নিউ ইয়র্ক লাগোর্ডিয়া ম্যারিয়টে August 30, 31 ও September 1, এই তিন দিনের মিলন মেলায় থাকবে সেমিনার, বিষয় ভিত্তিক আলোচনা, বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের আলোচক সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে জমজমাট আয়োজন। বিস্তারিত তথ্যের জন্য শাহনেওয়াজ, ফিরোজ আহমেদ, মোহাম্মদ হোসেন খান, কাজী শাখাওয়াত হোসেন আজম। মিডিয়া পার্টনার টাইম টেলিভিশন। আলম পোডায়াট্রি পিসি এখন আপনার আরো কাছে। আপনাদের সবার প্রিয় এবং নির্ভরযোগ্য ডাক্তার সাদি আলম ডিপিএম। আমার নাম ডাক্তার সাদি আলম, আমি নিউ ইয়র্ক সিটিতে বাঙালি পেশেন্টদের দীর্ঘদিন ধরে দেখে আসছি। যদি পায়ের, ফুট এবং অ্যাঙ্কেলের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমাদের কুইন্স, ব্রুকলিন এবং ব্রঙ্কসে শাখা আছে। আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 347-509-4470 এই নাম্বারে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.alumpodiatry.com। I supported my family by driving a cab 6 days a week. It was hard work, but I loved it. Then suddenly, my life changed. Metro GVA, your ambulance priority 4, medical alarm activation. A life-changing accident is a challenge you should not have to face alone. I'm Bruce Fisher, and I represented New York accident victims for over 20 years. We have the expertise to help win your case, and we treat everyone with respect. It's not only about getting the compensation you deserve, it's also about making your life whole again. If you've been injured and need help, we'd like to be on your side. জ্যাকসন হাইটসের অতি সন্নিকটে বাংলাদেশ অধ্যুষিত উডসাইড এরিয়ায় সকাল 7টা থেকে রাত 2টা পর্যন্ত সর্ববৃহৎ সুপার মার্কেট। নিউ ইয়র্কের যে কোনো সুপার মার্কেটের সাথে পাল্লা দিয়ে সর্বোচ্চ গুণগত মানের পণ্য সামগ্রীর নিশ্চয়তা। হালাল ফুডওয়্যার, 39 32nd Bay 62nd Street, উডসাইড, নিউ ইয়র্ক 11377, ফোন 718-255-1920। হালাল দেশি মাল, বাংলাদেশ অধ্যুষিত ওজন পার্কের বিশাল সুপার মার্কেট। এখানে রয়েছে টাটকা শাকসবজি, ফলমূল, মাছ মাংস সহ সংসারের যাবতীয় পণ্য সামগ্রী। গুণগত মান ও প্রাইসের দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী সুপার মার্কেট হালাল দেশি বাজার, 74 1600 First Avenue, ওজন পার্ক, নিউ ইয়র্ক 11416, ফোন 718-843-7000। আমি অ্যাটর্নি ইশরাত স্বামী, 1998 সাল থেকে আপনাদেরকে আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছি। We are experienced and dealing with US and UK immigration, bankruptcy, family matters and divorce, real estate closing, loan modification, medical malpractice, construction and personal injuries, accident cases and more. For such related case, visit Law Office of Israt Sami, 45 West 34th Street, Suite 705, New York 10001, phone 212-962-5555. নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে ইত্যাদি গার্ডেন এন্ড গ্রিল রেস্টুরেন্টে আপনাদের স্বাগতম। পারিবারিক পরিবেশে বাংলাদেশী মাছ, মাংস, সবজি, ভর্তা সহ রকমারি মুখরোচক হালাল খাবারের অনন্য পরিবেশনা আছে। পিকনিক, বিয়ে, গায়ে হলুদ সহ যে কোনো অনুষ্ঠানের জন্য ক্যাটারিং এর সুবিধা। একই ছাদে আছে ইত্যাদি গ্রসারি, যেখানে পাবেন বাংলাদেশি মাছ, তরি তরকারি, হালাল মাংস, ফলমূল সহ সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল, 7307 37 রোড, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372, ফোন 718-429-5555। প্রবাসীদের জন্য সুখবর, আমাদের ময়ূরিয়া এখন নতুন নামে উন্নত সেবায়, জয়া গ্র্যান্ড ব্যানকুয়েট হল। সিটির হেলথ ডিপার্টমেন্টের পূর্ণ মানদণ্ডে, দেশীয় স্বাদ ও গন্ধে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মালিকানায় একমাত্র বিলাসবহুল অভিজাত ব্যানকুয়েট ক্যাটারিং অ্যান্ড রেস্টুরেন্ট,
দক্ষ শেফ, কোয়ালিটি প্রেজেন্টেশন, কুল অ্যান্ড কমফোর্টেবল এনভায়রনমেন্ট, বাংলাদেশীয় ইন্ডিয়ান মুখরোচক এবং রসনা বিলাসী খাবারের স্বাদ।